একটু স্মরণ করতে চাই, তার নাম শামীম কবির, বগুড়ার একজন কবি। সেই কবির সাথেও আমার খুব বন্ধুত্ব ছিল। সে 95-এ সুইসাইড করেছে। শামীম সুইসাইড করার পর আমি খুব আপসেট ছিলাম। তোমার একটা লেখা পড়েছিলাম শামীমের উপর। এরপরে আমার মনে হয় শামীমের মৃত্যুর পরে আমি আসলে ডিপলি লেখার দিকে আসলে ঝুঁকে যাই, এবং আমার কখন কথা বলতে ভালো লাগতো না। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তাম নৃবিজ্ঞানে, আমি মনে হয় কারোর সাথে কথা বলতাম না তখন। হ্যাঁ, আচ্ছা। এবং তখন আমি শুধু বই পড়তাম। দর্শক, পাঠক এবং শ্রোতা, বাংলাদেশ বুক ওয়ার্ম অ্যাসোসিয়েশন আয়োজিত লেখকের গল্প বিশেষ সাক্ষাৎকার পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের এই অনুষ্ঠানটির সব ধরনের সহযোগিতায় রয়েছে শুনবই। দর্শক, শুনবই একটি অডিও বই প্ল্যাটফর্ম যেখানে আপনারা মাসিক এবং বার্ষিক ভিত্তিতে সাবস্ক্রিপশন করে সারা বছর নানা ধরনের বই শুনতে পাবেন। আমাদের বিশেষ সাক্ষাৎকার পর্বে এবার আমাদের সাথে উপস্থিত আছেন এই সময়ের একজন বিশিষ্ট কথাসাহিত্যিক নবইয় হোসেন। নবইয়া, তোমাকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই। তোমাকে অনেক ধন্যবাদ এবং বুক ওয়ার্ম অ্যাসোসিয়েশনকে অনেক ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য। তবে একটা কথা, আমি আসলে শুধু কথা সাহিত্যিক না, আমি গল্প উপন্যাস মানে গল্প কবিতাও লিখি আর কি। আচ্ছা, ভালো ভালো, তুমি নিজের মুখে বললে লেখকের গল্প। লেখক বলতে আসলে আমরা কবি সাহিত্যিক সব ধরনের লেখা যারা লেখেন সবাইকে বোঝাতে চাই। ভালো হলো সবাই জেনে গেল যে তুমি আরও কী কী লেখো, সেগুলো নিয়ে সামনে তো কথা বলবোই। তুমি তো জানো লেখকের গল্প অনুষ্ঠানটি আসলে আমরা লেখকের লেখার জার্নিটা সম্পর্কে বিশেষত আসলে জানতে চাই। তো আজকে আমি কথা বলবো তোমার সাথে তোমার লেখার লেখক জীবন নিয়ে। বিশেষত তুমি তো কবিতা লিখেছো একটা সময়, বেশ 6টা বই বোধ হয় আছে তোমার কবিতার, না? ছটা কবিতার বই, আর আছে হচ্ছে 3টা উপন্যাস তো লিখেই ফেলেছো গত বছরও, একটা উপন্যাস এসেছে। হ্যাঁ, একটা উপন্যাস তো আমি নিজেও পড়েছি, কবিতাও পড়েছি তোমার। তো প্রথমে একটু কবিতা নিয়ে কথা বলি, যে 2020-এ তো বইটা বেরোলো না, দ্য গ্রেট বেঙ্গলি, আন্ডারগ্রাউন্ড। হ্যাঁ, 2020-এ সিঙ্গাপুরে কিতাব পাবলিকেশন থেকে বের হয়েছে 2 বাংলার 10 জন কবির কবিতার ইংরেজি সংকলন, দ্য গ্রেট বেঙ্গলি পোয়েট্রি আন্ডারগ্রাউন্ড। সেখানে তোমার 10টি কবিতা আছে। তো জানতে চাই যে এইখানে যে কবিতাগুলো তোমার নিবন্ধ হলো এই সংকলনটির মধ্যে, সেই তার পেছনের গল্প যদি আমাদের দর্শকদের কিছু বলো, কীভাবে সম্ভব হলো? দ্য গ্রেট বেঙ্গলি পোয়েট্রি আন্ডারগ্রাউন্ড যে বইটি বের হয়েছে, বেসিক্যালি কলকাতা এবং দিল্লি ভিত্তিক, এবং তবে প্রকাশক ছিল কিতাব, এটা আপনার সিঙ্গাপুর ভিত্তিক একটি প্রকাশনী। আসলে আমার সাথে কলকাতার লেখকদের অনেকদিন ধরেই যোগাযোগ, এবং কলকাতার কবিদের সাথে বেশি আমার বন্ধুত্ব। তো ওই সূত্রে অগ্নি রায়ের সাথে আমার একটা বন্ধুত্ব আছে, ওর সাথে আমার লেখা মানে দেয়া নেওয়া হয়। পশ্চিমবঙ্গের 2 বাংলার কবিদের কবিতা নিয়ে একটা সংকলন করছি, তবে সেটা অনুবাদ হবে, অনুবাদ করবেন রজত চৌধুরী, সে একজন নেচার অ্যাক্টিভিস্ট এবং উপন্যাসিক। তো ও আমার কাছ থেকে প্রথমে কবিতা চেয়ে নিল, এবং তারপরে আমি বহুদিন জানতে চেয়েছি যে কই তোমার বইয়ের কি খবর, কিন্তু তখন দেখা যাচ্ছে যে ওরা আসলে তেমন একটা মানে কাজ আগায়নি। এবং শেষ পর্যন্ত আমি জানতে পারলাম যে বাংলাদেশ থেকে 3 জন আমরা সিলেক্ট হয়েছি, 3 জনের কবিতা, তবে অল আর ফিমেলস। হ্যাঁ, শাপলা সাপুরিতা, হ্যাঁ, এটা আমার একটু মানে ইয়ে আছে আর কি, মতান্তর, মানে আমি ভাবলাম যে কেন শুধু ফিমেল, ওরা নিশ্চয়ই কবিতার মান করেছে। গ্রেট বেঙ্গলি পোয়েট্রি আন্ডারগ্রাউন্ডটা আসলে ওরা সারা পৃথিবীর বিশ্ববাসীর জন্যই মানে বাংলা কবিতাকে অনুবাদ করে সেখানে প্রচার করতে চাচ্ছে, আর পুরো ভারতবর্ষ, ওখানেও তো অনেক পাঠক। হ্যাঁ হ্যাঁ, তো এই আর কি। আচ্ছা, আর জানতে চাইবো তারপরে তোমার যে কবিতা থেকে
তুমি কি কবিতা থেকে গদ্যে আসলে নাকি গদ্য থেকে কবিতা নাকি দুটোই পাশাপাশি একসাথে চলছিল? আমি আসলে আমি অল্প বয়সে আমি প্রচুর বই পড়তাম, হ্যাঁ, এবং আমাদের আমরা রায়ের বাজার টালি অফিস রোডে একটা বাসায় থাকতাম, সেই বাসায় উপরতলায় ভদ্রলোক ছিলেন মঞ্জুর আহমেদ সাংবাদিক, সে আমাকে তার বাসায় অনেক গল্পের বই কবিতার বই থাকতো, আমি এনে এনে পড়া শুরু করলাম, হ্যাঁ, তখন এত বেশি পড়তাম। আর একটা হচ্ছে আমার বাবা একজন ফিলোসফার ধরনের মানুষ ছিলেন, তারও তো তার আমার বাসায় একটা লাইব্রেরি ছিল, দর্শনের বই, তবে সেগুলো সাহিত্যের বই কম ছিল, গল্পও লিখি কিন্তু সেগুলো কখনো প্রিন্ট করি নাই। আচ্ছা, আর লেখা প্রিন্টটা আসলে শুরু হয় আমার 2000 সালের পর থেকে। আচ্ছা আচ্ছা, বেশ অনেক পরে, হ্যাঁ অনেক অনেক পরে এসে শুরু করেছো। তার আগে অবশ্য আমার একটা লাইফ ছিল, সেটা নিয়ে আমি কিছুটা তোমাকে বলতে পারি, সেটাতে জানতে চাচ্ছি। তোমার বইয়ের মধ্যে আমি পেয়েছি সেই বইটা যেন কোনটা পড়েছিলাম তোমার, অন্তর্গত করবি না, আমি একটু দর্শকদেরকে আমাদের গ্রেট বেঙ্গলি পোয়েট্রি আন্ডারগ্রাউন্ড বইটাও একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে যেটাতে সংকলন হয়েছে অনুবাদ কবিতাগুলো, আর সেটা কোথায়, অন্তর্গত করবি। আচ্ছা, অন্তর্গত করবি পড়তে গিয়ে আমি দেখেছি তোমার পুরান ঢাকায় বেশ কিছু স্মৃতির জীবন আছে, স্মৃতির কাহিনী আছে, এবং ওই জায়গার জীবন, সমাজ বাস্তবতাগুলো, ইভেন পারিবারিক কিছু টেনশন তোমার গল্পের বই এত চমৎকারভাবে, যেটা ধরো ওই যে আটকে পড়া পাকিস্তানিদের জীবন বাংলাদেশে, তাদের কেমন মানবতার জীবন, এগুলো নিয়ে বেশ কিছু কথাবার্তা আছে। তুমি একটু এই জীবনটা সম্পর্কে আমাদেরকে বলো, তোমার আরেকটা জীবন আছে সেটা নিয়ে আরো কথা বলবো। এটা শেষ করার আগে বলা যে আমি একটু ইচড়ে পাকা ছিলাম, এবং ভ্রমণ করেছিল অল্প বয়সে, বয়স যখন এই আমার মাত্র 7-8, তখন থেকে আমি কিছু রাইটারের সাথে আমার পরিচয় হয়। ওরা হচ্ছে নদী নামে একটা পত্রিকা করতো রংপুর ক্যাডেট কলেজ থেকে, তাজুল হক ছিল সম্পাদক, এবং ওরা আসলে ঢাকা ভিত্তিক ভাবে পরবর্তীতে শিফট করে, ওরা সবাই যখন ইন্টারমিডিয়েট করে ঢাকায় আসে, তো ওই সময়টাতে ওই ট্রানজিশনাল পিরিয়ডে আমার ওদের সাথে পরিচয়। আমি তখন 7-8-9-10 এরকম পড়ছি, এবং ওরা নদী পত্রিকাটা করছে, তো সেইটার থেকে ওদের সাথে আমার একটা আড্ডাও মানে তৈরি হয়ে যায়। সেই আড্ডাটা প্রথমে ছিল রায়ের বাজার টালি অফিস রোডে, আমার পাশের বাসায় মামুন ছিল এক বন্ধু এই রংপুর ক্যাডেটেরই নদী পত্রিকার, সেই আড্ডাটা শিফট করে আজিজ মার্কেটে আসলো। তখন কিন্তু আজিজ মার্কেট তৈরি হয়নি, 90 সাল, আমি তখন মাত্র ম্যাট্রিক পরীক্ষা দিলাম। আজিজে মানে ওখানে তো, ওখান থেকে তো অনেক লেখক একটা সময় ওখানে আড্ডা হতো, সেই সময়টা তুমি পেয়েছিলে এত অল্প বয়সে? আমি ছিলাম সেই অভিজ্ঞতাটা চলে গিয়ে, হ্যাঁ, এত অল্প বয়সে ওখানে, সেজন্য তোমার বেশ সিনিয়র সিনিয়র সাহিত্যিকদের সাথে তোমার বেশ একটা, ওখানে আসলে আমার সবার সাথেই পরিচয় হয়। যখন আমরা আড্ডাটা আস্তে আস্তে আজিজে আসলো ওখানে, যেমন সাজ্জাদ শরীফ থেকে শুরু করে জুয়েল মাজহার, তপন বড়ুয়া, মানে লিটল ম্যাগাজিন কেন্দ্রিক যে একটা আড্ডা বা সাহিত্য চর্চা ছিল ওটার সাথে আমার পরিচয় হয়। কিন্তু তখন আমি কিন্তু নিজে তত লিখি না, আমি শুধু ঘোরাঘুরি করি, আড্ডা মারি, মানে ইন্টিমেসি ছিল আগে, এবং ওদের আর একটা জগৎ ছিল, ওটা নেগেটিভ জগৎ, কিন্তু আমি এটা বলবো, আমি সব কথাই বলি আসলে। যেমন আমার বন্ধুরা যারা লেখক ছিল তারা আবার ড্রাগের জগতে খুব জড়িত হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটা আসলে দেখা যায় যে সাহিত্যিকরা অনেকে হয়তো, কিন্তু সেটা সবার ক্ষেত্রে না, ওটাও একটা বিষয় ছিল। হ্যাঁ, ওটা আমরা তখন বিশ্ববিদ্যালয়ের যখন ছাত্রী, তখন পাবলিক লাইব্রেরি থেকে তখন এই জিনিসটা আমাদের মধ্যে একটু জানা ছিল যে এই জায়গাগুলোতে লেখকরাও যায় এবং এই এই ধরনের কিছু ইয়ে চলে। তো যাই হোক, সেটা ব্যাপার না, তোমার একটা বিষয়। কিন্তু আমার মানে লেখার পটভূমিটা আমি বলছি যে আমি যে বাসায় যে লাইব্রেরিটা পেলাম ওইটা, তারপরে ওই সেই খালুর থেকে বই পাওয়া, আর এই অনুসরণ পরবর্তীতে এই যে 90 পরে যে আমার এই আড্ডাটা, এইটা আসলে আমাকে বোধহয় ধীরে ধীরে আড্ডার দিকে মানে লেখার দিকে ঠেলে দিল। আর একটা বন্ধুর নাম আমি বলতে চাই, ওকে স্মরণ করতে চাই, তার নাম শামীম কবির, বগুড়ার একজন কবি। সেই কবির সাথেও আমার খুব বন্ধুত্ব ছিল, সে 95-এ সুইসাইড করেছে। শামীম সুইসাইড করার পর আমি খুব আপসেট ছিলাম। তোমার একটা লেখা পড়েছিলাম শামীমের উপর, এরপরে আমার মনে হয় শামীমের মৃত্যুর পরে আমি আসলে ডিপলি লেখার দিকে আসলে ঝুঁকে যাই, এবং আমার কখন কথা বলতে ভালো লাগতো না। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়তাম নৃবিজ্ঞানে, আমি মনে হয় কারোর সাথে কথা বলতাম না তখন, হ্যাঁ, এবং তখন আমি শুধু বই পড়তাম। হ্যাঁ, আমার বন্ধুর মৃত্যুটা আমার জীবনে মানে তখন অল্প বয়সে খুব
একটা ট্রমাটিক পড়েছিলাম, তোমার একটা লেখা ওকে নিয়ে আমি পড়েছিলাম। আচ্ছা, এই তো তোমার আসলে প্রত্যেকটা লেখকের পিছনে আসলে লিখতে আসার অনেক রকম কারণ থাকে, এই যে এখন যেমন নভেরা বলল, তো এই কথাগুলোই আসলে দর্শক আমরা আপনাদের কাছে তুলে ধরতে চাই যে আসলে লেখক হওয়ার গল্পটি কেমন, কোথা থেকে একজন লেখক কিভাবে উঠে আসেন, কিভাবে লেখাকে সম্বল করে জীবনের বাকি সময়টা পার করে দিতে চান। এবং আমার কাছে মনে হয় তুমি একমত হবে কিনা যে যে কোনো মানুষ যদি লেখার মধ্যে আনন্দ পেয়ে যায়, লেখা নিয়ে যদি সে মানে ওতপ্রোতভাবে লেখাটাকে একদম মন থেকে নিয়ে নেয়, এবং লেখার সাথে সাথে আমি পড়া বলছি, লেখা শুধু না, লিখতে হলে পড়তে হবে, এই দুটো জিনিসকে যখন আঁকড়ে ধরে একটা মানুষ, আমার মনে হয় ওখান থেকে তারা নিস্তার নেই, সে বোধহয় এখান থেকে আর বোধহয় সরতে পারে না। তো যাই হোক, তারপর তোমার গদ্যে কি হয়? সেটা না, আমার কাছে না লেখাটা আমার কাছে খুব হুইমজিক্যাল লাগে। আচ্ছা, আমার আমি না এমন বলি না যে লেখা মানে যে লেখার প্রতি যে প্রেম, অনেক সময় আমি লিখি আমার হয়তো লেখার প্রতি প্রেমও নাই, হ্যাঁ, কিন্তু মনে হয় যে যন্ত্রচালিতর মতো আমি লিখে যাই। আচ্ছা, আমি আসলে একটু ওয়েস্টার্ন যে বিটলস সাহিত্য বা ওই যে বিটলসদের যে ওই ধরনের মনোভাব বা ওই যে অ্যালেন গিন্সবার্গদের যে চর্চা ছিল, ওইগুলি সাহিত্য আমাকে এক সময় খুব ছিলাম। তারপরে ইন্ডিয়ার হাংরি জেনারেশন, হ্যাঁ, সাহিত্য আসলে আমার কাছে মানে সাহিত্য আমার কাছে এরকম না যে পূজনীয় অথবা এই সেই, হ্যাঁ, অনেক কিছু যে ভারী ভারী কথা আছে না, সাহিত্য আমার কাছে তেমন না। আমার কাছে মানে সাহিত্য হচ্ছে জীবনের একটা অংশ, এবং সেই অংশটা যে কেউ যে কোনো মুহূর্তে সাহিত্যিক হয়ে উঠতে পারে, কবি হয়ে উঠতে পারে, এটার জন্য যে তার দীর্ঘদিন চর্চা করতে হবে সবসময় তাও না, আবার দীর্ঘদিন চর্চা করেও কিছুই হয় না। আবার আমি সাহিত্যিক মন নিয়ে জন্ম নিলাম, লিখলাম, তারপর আমি ব্লক হয়ে গেলাম, লিখতে পারলাম না। এটা কিন্তু একটা খুব সত্যি কথা যে কে কখন সাহিত্যিক বা লেখক হয়ে উঠবে সেটা বোধহয় সে নিজে জানে। অনেকে আমরা দেখি কিন্তু 40 পরে, 40 বয়স, 40 হওয়ার পরে কিন্তু দেখা যায় যে তাদের ইয়ে, এবং তাদের এই এই 40 পর্যন্ত সে জানতোই না সে লেখা লেখে। আমার কথাই যদি ধরো, আমি তো লেখা শুরু করেছি অনেক 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 পরে, এবং আমি আমার বন্ধুরা সেদিনও ফেসবুকে একজন লিখলো যে তুমি স্কুল লাইফে লিখতে আমাদেরকে দেখাতে, আমার স্কুলের বন্ধু, বাট সেগুলো আমার মনে আছে। কিন্তু আমার মনে পড়ে যে আমি কখনো ভাবিনি যে আমি লেখক হবো, কখনো না, স্বপ্নেও কল্পনা করিনি যে আমি একজন লেখক হবো, লোকে আমার বই পড়বে, বাট লিখতে চলে এসেছি। আমিও আসলে অল্প বয়সে আমি আসলে কিছুই হতে চাইতাম না, হ্যাঁ, প্রথম কথা আমার বাবা আমাকে ডাক্তার বানাতে চাইতো, আমি ডাক্তারি পড়বো না। পরে শেষ পর্যন্ত আমি এমনিতেই বলতাম যে জার্নালিস্ট হবো, পরে তো আমি অ্যান্থ্রোপোলজি পড়লাম, রিসার্চের কাজ কিছুদিন করলাম, কলেজে পড়ালাম, এবং ওই সময় তো লিখতাম আসলে ছোটখাটো করে নিজের মতো। আচ্ছা, তুমি তো দুটো জীবন পার করেছো, একটা সময় হচ্ছে কলেজে শিক্ষকতা করেছো, তখনও তো নিশ্চয়ই লিখেছো অল্প সময়। হ্যাঁ, আচ্ছা, এখন তো তুমি মানে ওরকম ভাবে আমাদের মতো 9টা 5টা বা না, আমি অফিস করি, কোনো জব করছো না, কিন্তু এখনো লিখছো। তো অনেকের কাছে অনেকেই অভিযোগ করেন যে এত ব্যস্ততার কারণে লিখতে পারছি না, পড়তে পারছি না, হয়তো আরো বেশি পড়তে পারতাম, আরো ভালো লিখতে পারতাম, কিন্তু তুমি তো এই জায়গাটা থেকে একটু খানিকটা স্বাধীন মুক্ত বলবো, তোমার কি মনে হয় যে এই স্বাধীনতাটা কি লেখার জন্য, মানে আমি বলছি কি বলবো, ফিজিক্যালি ফ্রিডম যেটা, আমি আসলে 10 পর্যন্ত তো জব করেছি, লাস্ট আমার ইউনিসেফের একটা প্রজেক্টে ছিলাম, তার আগে ইউএনডিপি প্রজেক্টে, তার আগে ছিলাম কলেজে আইসিডিটিতে। আমি খুব চাকরি বদল করতাম, আমার চাকরি করতে আসলে ভালো লাগে না, হ্যাঁ, চাকরি করতে ভালো লাগে না। এবং একটা ছোট একটা গল্প বলি, সেটা হচ্ছে আমি যখন কলেজে চাকরি করতাম শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে, তো ওখানে কলেজের পরিবেশ তো যেমন হয়, মানে আমার আসলে রেজাল্ট ভালো ছিল, আমার ইউনিভার্সিটিতে ঢোকার একটা চান্স ছিল, কিন্তু আমি সেভাবে ঢুকতে পারিনি। তো কলেজে চাকরি প্রথমে পড়াতে ভালোই লাগতো, কিন্তু আস্তে আস্তে দেখলাম যে কলেজে একটা একঘেয়ে পরিবেশ, হ্যাঁ, এত একঘেয়ে লাগতো আমার কাছে, এবং আমি যখন টিচার্স রুমে বসে থাকতাম আমার এমনও মনে হতো যে জারদের যে আমল, রাশিয়ার যে জারদের আমল, তখন আদালতে সবাই বসে থাকতো এবং অপরাধী কাঠগড়ায় দাঁড়ায় থাকতো, যেমন ওই যে নেকলিউজ যে ক্যারেক্টারটা আর কি, ওই রেজারেকশন, হ্যাঁ, তো ওই ওইখানে যে ক্যারেক্টার এবং ওই সবাই বসে থাকতো যারদের আমলে, সবাই পাখা বাতাস করতেছে, আমার কলেজে বসে থেকে ওরকম একটা ফিলিং হইতো যে আসলে মনে হয় জীবন এখানেই শেষ। হ্যাঁ, তখন আমি কলেজ থেকে রিজাইন দিলাম। না, খুব ভালো করেছো রিজাইন দিতে পেরেছো, কিন্তু আসলে চাকরি তুমি যেটা বলছো যে মনোটোনাস হয়ে যায় একটা সময়, সেটা যে কোনো চাকরি, না না, চাকরি তো মানুষ ভালোই বাসে, সকাল আমি হয়তো ব্যতিক্রম, মানে আমারই হয়তো ধরা বাঁধা চাকরি, আমরাও চাকরি ভালোবাসি, কিন্তু আমাদেরও তোমার মতো এরকম মাঝে মধ্যে মনে হয়, আমার মনে হয় আমার উপর বোধ হয় সবারই মনে হয়।
সরকারেও করে যে নিয়ম মতো যে একটা টাইম ধরে যেতে হবে, বসের কথা শুনতে হবে, বাধ্য হয়ে একটা কাজ করতে হবে। মানুষ তো আসলে জন্মগতভাবে স্বাধীন, তার তো আসলে এত বাধা ধরা নিয়ম কানুন, তারপরে যখন জীবিকার প্রয়োজনে, জীবনের প্রয়োজনে যখন চাকরি করতে হয়, তখন সেটা বোধ হয় আরো বেশি মনোটোনাস হয়ে ওঠে। তো যাই হোক, অন্য প্রসঙ্গে চলে গেলাম, সেখান থেকে আবার ফিরে আসি তোমার লেখালেখি নিয়ে। তুমি যেটা জানতে চাইলা যে আমার সময় বেশি হয়তো যারা চাকরি করে তাদের, সেটা বলছি যে সেই জন্য না আসলে এত বেশি না, সেই জন্য এত হেরফের করে না আমার মনে। আমি যখন জব করতাম 10 পর্যন্ত ধরো, তখনও যেই ভলিউম লিখতাম, এখনো মনে হয় যে খুব বেশি বেড়ে যায় না, বেড়ে যায়। তবে হ্যাঁ, মাঝে মাঝে হয়তো আমি বই পড়ার সময়টা বেশি পাই। আচ্ছা হ্যাঁ, থাকলে তো আমি বই পড়তাম, পড়ার জন্য যে মনোনিবেশটা দরকার, টেবিলের নিচে বই রেখে পড়তাম, এটাও ঠিক। আমি তো রিসার্চ টাইপের কাজ করতাম, ওই একটু একটু সময় ছিল তার মধ্যে। তার কলেজে তো অনেক সময় ছিল, 9টা তে ক্লাস শেষ, তারপরে তো মানে যা ইচ্ছা তাই করো। আচ্ছা তুমি এখন কি লিখছো, সামনে আমরা কি কিছু পেতে যাচ্ছি? গত বছর তো তোমার আরেকটা উপন্যাস এসেছে মনে হয়, কেউ জানতে চাইনি। হ্যাঁ, এটা গত বছর দেশ পাবলিকেশন, আর এইটাও এসেছে জৌলুসি বাওয়া, এটা 16তে, এটা বেশ আগে। আমি ঢাকায় কোনো পাবলিশার খুঁজে পাইনি, রেগে মেগে ওহিকের তমালদাকে বললাম যে আমার একটা বই করে দেন, ঢাকায় কোনো পাবলিশার আমার বই করে না, হ্যাঁ টাকা চাই। আর দেশ পাবলিকেশনস করবে এই বইমেলাতে, কাজ চলতেছে আর কি, এটাই নতুন বই। অনেক ধন্যবাদ নবীরা, তোমাকে আমাদের অনুষ্ঠানে সময় করে আসলে এবং অনেক কথা জানতে পারলাম, লেখক জীবনের পেছনের অনেক গল্প তোমার কাছে শুনলাম। তুমি আমাদের দর্শক এবং পাঠকদের এবং বুকওয়ার্ম অ্যাসোসিয়েশনকে যদি কিছু বলতে চাও। দর্শকদের ধন্যবাদ যদি ওরা এই অনুষ্ঠানটা দেখে, সেই জন্য, আর না দেখলেও কোনো সমস্যা নাই। আর পাঠকদের, আসলে পাঠকদের আমার কিছুই বলার নাই, পাঠকরা যদি ভালো লাগে বই পড়বে, না ভালো লাগে পড়বে না। যেমন আমার মেয়ে শুধু হুমায়ুন আহমেদ আর জাফর ইকবাল পড়ে, ওকে কোনোভাবে আমি সেদিন একটা বই এনে দিলাম, আগে আমরা পড়তাম যেসব বই, ঘনাদা পড়বে না। তা এখন পাঠক আসলে নিজেই চুজ করে নেবে সে কি পড়বে। আর পাঠকের রুচি তৈরি করতে, হ্যাঁ একটা জিনিস যে লেখা, রিডিং, রিডিং এর ইয়েটা, আগ্রহটা তো কমে যাচ্ছে এখন ওই ইলেকট্রনিক যুগে বা সাইবার স্কুলের ছাত্রছাত্রীদেরও দেখি আমরা যেমন, সেই জন্য আমার মনে হয় ক্রিয়েটিভ একটা মানে একাডেমিক জগতে প্রত্যেকটা স্কুলে একটা ক্রিয়েটিভ ক্লাস থাকা উচিত, যেখানে এইসব বিষয়ে আলোচনা হবে, বাইরে থেকে প্রফেসররা আসবে, জ্ঞানী গুণী লোকজন আনবে, তারা ওদেরকে নানা বিষয়ে মোটিভেশন করবে, যাতে ওরা শিল্প, সাহিত্য, লিটারেচার এগুলোর প্রতি আগ্রহী হয়। মানে এইটা আমি চাই যে গভর্নমেন্ট এগুলো করুক। গভর্নমেন্টের আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, হ্যাঁ তাদেরকে আমরা বলি যে আপনারা এগুলো প্ল্যানিং এ এগুলো রাখা উচিত। মানে শুধু বইগুলো চেঞ্জ করে, সাবজেক্ট বাড়ায়, হ্যাঁ এটা খুব একটা হচ্ছে না, কিন্তু ওদের মেন্টাল বড় এটা দিয়ে আরো পড়ার প্রতি আগ্রহ কমে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা এত এত বই পড়ছে, এত এত সাবজেক্ট ওদের জন্য। আর বুকওয়ার্ম অ্যাসোসিয়েশনকে কিছু বলতে চাও? হ্যাঁ, বুকওয়ার্ম অ্যাসোসিয়েশনের কাজটা ভালো লাগছে আমার, যে ওরা বিভিন্ন বইকে তুলে ধরছে এবং শুনবই মানে নাকি রেকর্ড হবে বই, হ্যাঁ বই শুনবে, হ্যাঁ এটা নতুন একটা আইডিয়া আমার কাছে, ভালোই লাগলো। আমার বই যদি আমি নিজে শুনতে, তুমি গাড়ি চালাতে চালাতে একটা বই শুনে নিতে পারো, হয়তো বইটা পড়া শুনে না, রান্না করতে করতে একটা বই শুনতে শুনতে ভালো লাগবে। আর উপন্যাস হয়তো দীর্ঘ, অত দীর্ঘ সময় শোনা ধৈর্য মানে থাকলে ভালো না। অনেকে আছে যারা পার্ট বাই পার্ট পড়তে পারে না, চোখের সমস্যা হয়, তাদের জন্য তো এটা খুব জানার, তাদের জন্য বেটার। আর এছাড়া আমরা হ্যাঁ অনেক সময় শুনতে চাই, পড়তে চাই না, শুনতে চাই, তখন শুনে নিলাম, এটা বেটার আর কি, এটা ভালো। থ্যাংক ইউ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন এবং শাপলা দুজনকে, তোমাকে অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের অনুষ্ঠানে আসলে। নিশ্চয়ই সামনে আরও অনুষ্ঠানে তোমাকে আমরা দরকারে পাবো, আজকের মতোই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ দেখলেন বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন আয়োজিত লেখকের গল্পের বিশেষ সাক্ষাৎকার পর্ব। আমাদের সাথে ছিলেন নবীয়া হোসেন।
আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সামনে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং শুনবই শোনার চেষ্টা করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।